যেভাবে অমানবিকভাবে যেভাবে মার্কসিস্টের কোনো ভাষায় বর্ণনা করা যায় না, ঠিক ওই বিএনপি দেখলাম যে পুলিশকে যেভাবে মারে ওরাও সেইভাবে হাসপাতালে বোম পালানো, মানে মনে হচ্ছে মানে প্যালেস্তানিদের মানে শেষ করে দেবে এরকম একটা ধারণা। বাচ্চারা শিশু নারী কেউ তাদের হাত থেকে রেহাই পাচ্ছে। আমি এটা সবসময় নিন্দা জানাই, আমি নিন্দা জানিয়েছি, আমরা প্যালেস্তানিদের সাথে সবসময় আছি, কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশেও যেন এই একই ঘটনা। তো যা এই অবস্থার মধ্যে যে সাদাম আরও বাড়বে, তার মধ্যে আবার আমেরিকার ইউকে আবার দেখা যাচ্ছে যে কি হুতিরা আক্রমণ করবে আরব কান্ট্রির উপরে ইয়েমেনে আক্রমণ করা। তো এই এইটা যখন শুরু করে দিচ্ছে তখন তো আবার আর একটা ধাক্কা অর্থনীতির উপর আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় যে আজকে আমাদের যেসব জিনিস বিদেশ থেকে কিনতে হয় সেগুলি তো আমাদের কিনতে হবে, কিন্তু আমাদের বোধহয় আমাদের নিজেদের খাবার উৎপাদনটা বাড়াতে হবে। ইতিমধ্যে আমি যেমন টুঙ্গি পাড়া কোটালি পাড়াতে আমাদের যত অনাবাদি জমি ছিল পতিত জমি আস্তে আস্তে সবগুলি আমরা চাষের আওতায় নিয়ে আসছি, এবং আমি বলে দিচ্ছি শহীদ খন্দকারকে যে শুধু আমারটা না দুজন ইয়ে তো কিনে দেওয়া হয়েছে যে সবার জমি পরিষ্কার করে দিক, সবাই কিছু উৎপাদন করবো খাদ্য খাদি এখানে, এটা তো আমরা উৎপাদন করলে সেটা আমরা সব জায়গায় দিতেও পারবো, আর আমাদের মাটি এত উর্বর কাজে আমরা সেটা করতে পারবো। এটা আমি সবাইকে ওই যুদ্ধ লাগার পরপর থেকে সবাইকে কিন্তু এই আহ্বানটা করেছি যে খাদ্যের উপরে কিন্তু সব থেকে মানে চাপ আসবে। ইংল্যান্ডে ওখানে আপনি জানেন যে কি ছয়টার বেশি ডিম কিনতে পারবে না, তিনটার বেশি টমেটো কিনতে পারবে না, এক একটা টমেটোরই দাম এত বেশি। আমাকে একজন পাঠিয়েছে যে আপা এই একটা বড় টমেটো কিন্তু আমার বাংলাদেশের টাকায় 300 টাকা খরচ হয়। তো এরকম সেখানকার অবস্থা। সেই ক্ষেত্রে আমরা তো সে তুলনায় যা উৎপাদন করলেই গাছ লাগালেই তো আমাদের ফল হয়, তো আমরা কেউ বসে থাকবো না, আমাদের সবাইকেই উৎপাদন বাড়াতে হবে এবং আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা নিজেদের করতে হবে, দূর করলে অন্য জায়গায় আমরা দিতে পারবো সেইভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর তাছাড়া আমাদের রাস্তাঘাট পুলবিজি সব কাজ সে তো অব্যাহত থাকবে, আমাদের পার্লামেন্ট আমরা তাড়াতাড়ি বসাচ্ছি, যত দ্রুত আমরা কাজ করি ওদের অন্তর্জালা তত বাড়ে, ওরা যন্ত্রণায় মরেই যায় যে আবার কী হচ্ছে। তা আমরা এই জন্য বললাম যে আমরা কোনো সময় নষ্ট করতে চাই না, আমাদের সরকার নতুনভাবে যেহেতু আমরা গঠন করছি অনেক নতুন মন্ত্রী দিয়েছি এবং তাদেরকে আমরা টুঙ্গি পা আজকে আসলাম, আমরা জাতির পিতার মাজার জিয়ারত করেছি, তারপর তাদেরকে প্রথম বসলাম আমি যে নতুন সরকার সবাইকে নতুনভাবে আমি কাজ বণ্টন করে দিয়েছি, তো তাদের কিছু ধারণা দেওয়া তাদের জন্য কীভাবে কাজ করবে সেগুলি বলা, তো সেটা করে যাচ্ছি। তো আজকে এই জন্য